শালককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার তাজপুর গ্রামের ঘটনা। চিন্ময় মালিক নামে অভিযুক্ত ভগ্নিপতির বাড়ি হুগলির আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কালীপুরে। ওদিন রাতে কোতুলপুরে তাজপুর শ্বশুরবাড়ির গ্রামের গাজনতলায় এসে অতর্কিতে তিনি শ্যালক দিলীপ দলুইকে গুলি করেন। গুলি তার পেটে লেগেছে। ঘটনার পরই অভিযুক্ত ভগ্নিপতি গা ঢাকা দেন। পরে গুরুতর আহত অবস্থায় ওই শ্যালককে আরামবাগ হাসপাতাল থেকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। আহত দিলীপ দলুয়ের পরিবার সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে আরামবাগের। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কালীপুরের চিন্ময় মালিকের সঙ্গে কোতুলপুরের তাজপুরের মৌসুমী মালিকের বিয়ে হয়। ঘটনাচক্রে মৌসুমী মালিকের দাদা গুলিবিদ্ধ দিলীপ দলুই। তাদের 3টি সন্তান থাকার পরও ফের বিয়ে করে চিন্ময় মালিক। এই ঘটনার পর ডিভোর্সের মামলা চলছে। আর বোনের পাশে দাঁড়িয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন দাদা, আর সেই আক্রোশেই এই খুনের চেষ্টা বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। 9:30 সময় আমার দাদাকে চিন্ময় মালিক গুলি করে দিয়ে চলে গেছে। উনি আপনার আগে কে ছিল? হ্যাঁ, আপনার আগে কে ছিল? উনি আমার দাদা, উনি চিন্ময় মালিক আমার হাজবেন্ড ছিল। কতদিন হলো ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয়নি, কেস চলছে কোর্টে খড়পশের। তো হঠাৎ করে গুলি করলো? হচ্ছে আমি ওখানে থাকতাম, মারধর করার পর এখানে চলে আসার পর কেস করেছিলাম বলেই দাদাদিকে হুমকি দিত, তোদিকে মারধর করবো, আর তোর বাবা মাকে মারবো, রাস্তায় পেলে গুলি করে মেরে দেবো, এরকম হুমকি দিত মাঝে মাঝে। থানাতেও জানিয়েছিলাম, কোনো কিছু ইয়ে করেনি। আমার দাদা আমার হয়ে কথা বলে বলে আর খড়পশের কেস করেছিলাম বলে থানাতে। আর এই যে ছোট ছোট ছেলে, এখন শাস্তি চাই, আবার কি চাইবো? আমার ভাই ভাই বলেছিল তুমি একটা বিয়ে করেছো, আবার বিয়ে করতে গেলে কেন? হ্যাঁ, তোমাদের দেখে ছাড়বো, সবাইকে বম মেরে উড়িয়ে দেবো, গুলি মেরে উড়িয়ে দেবো। হ্যাঁ, বলে বলার পর কালকে এসে একটা দোকান আছে আমার ভাইপোর, একটা ধান ঝাড়া মেশিন হাঁপড়ে এনেছে, সে তাদেরকে খাইয়ে দেয়, সে দেখাশোনা করে আর কি, খাইয়ে দেয়, ওই বাড়ি এসে বলে করছে। আর সেই সময় এসে চিন্ময় মালিক শ্যুট করে। কোথায় শ্যুটটা করেছে? এই তাজপুর গাজনতলায়। আপনারা এখন কি চাইছেন? দাইপুর গাজনতলা বাজার আছে একটা, সেখানে। আপনারা এখন কি চাইছেন? আমার শাস্তি চাই। একই সঙ্গে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। খবর পেয়ে রাতেই গ্রামে যায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। সে তখন ওই মানে সব মোটরসাইকেলই চেপা আছে, তার মধ্যে গুলিটা চালাইছে। কেন গুলিটা চালালো হঠাৎ করে? চালালো বলতে ওই যে মানে ওই যে মেয়ে ছেলেটির লেগে। কার মেয়ে? ওটা আপনারই মেয়ে? না, জায়ের মেয়ে। জায়ের মেয়ে? আচ্ছা। ও বলতে বলে অন্য কিছু বলতো নি, তাকে ভালোবাসতো, যে মেয়ে ছেলে হ্যাঁ রয়েছে বলে যে ভাইও করে তালায়। সে এমনিতে বাড়িকে আসতো, আমরা সব মানে মুখ করতুন, গজ গজ করতুন। তা দুটো বিয়ে করেছে। কে দুটো বিয়ে করেছে? ও স্বামী। আচ্ছা, দুটো বিয়ে করেছে, তার আবার 2টি বাচ্চা। সেই জন্যই কি আপনি আপনার ওই মেয়ে ডিভোর্স দিয়ে চলে এসেছে? ডিভোর্স দেয়নি, এখন কেস চলছে, অনেক কৃষ্ণ কেস করার জন্য। দিলীপ দাকে ওদের বাড়ির জামাই কালীপুরের গুলি করে দিয়ে চলে গেছে। দেওয়ার পর হচ্ছে আমরা সব বেরোলাম, তখনকে নিয়ে চলে গেছে, আরামবাগ হসপিটালে ভর্তি করেছে, আরামবাগ হসপিটালে পারবে না বলে একবারে পিজি নিয়ে চলে গেছে। গুলি করার কারণটা কি? গুলি করার কারণ বলতে ও মাঝে মাঝেই হুমকি দিত, কারণ ও তো আমাদের এখানের জামাই, ও হচ্ছে আর একটা বিয়ে করেছে, তার জন্য এই মেয়েটা এখানেই আছে। দিয়ে ও যেত না পাড়ার সবাইকে হুমকি দিত ছেলেদেরকে, যে তোমাদের পাড়াটাকে বম ফেলে উড়িয়ে দেবো, শ্যুট করে দেবো, এরম করে করে হুমকি দিত পাড়ার প্রত্যেকটা ছেলেকে হুমকি দিত। তাদের সঙ্গে আমাদের পাড়ার একটা ছেলে যোগ আছে, দিয়ে সে এখানে যা যা হচ্ছে ওকে খবর দিত। তার নাম হচ্ছে অভিজিৎ দলুই, আমাদের পাড়ারটা যে ছেলে তাজপুর, তার বাড়িতে ওখানে আমাদের হচ্ছে বাজারেতে গুলিটা হয়েছে, সে যদি জড়িত না থাকবে তাদের পুরো ফ্যামিলি কেন ঘর থেকে চলে যাবে। কালকে রাত্রে আমাদের পাড়ার কেউ জানে না বাজারে এই ঘটনাটা ঘটেছে, তার মধ্যে এরা বাড়ি থেকে সবাই চলে গেছে। দিন ছাড়াই আমাদেরকে হচ্ছে হুমকি দিচ্ছে,
এমনকি আমরা থানাতে পিটিশনও জমা দিয়েছি, মাস পিটিশন এই দু মাস আগে দিয়েছি, আমাদের কোতুলপুর থানায় দিয়েছি। থানা থেকে কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি মেজবাবু এসে আমাদের পাড়ার লোক কি হুমকি দেখাচ্ছে বলছে তোমাদের নামই কেস, কারণ ওই মেজবাবুই টাকা খেয়েছে, টাকা খেয়ে আমাদের কোনো মাস পিটিশনটা যে জমা দিয়েছে কোনো একটা দায়িত্ব নেয়নি। আমরা আতঙ্কের মধ্যে আছি, তো আমরা যখন পুলিশকে জানিয়েছিলাম যে আমাদেরকে হচ্ছে হুমকি দেখাচ্ছে পুলিশে ইয়ে শ্যুট করে দেবো, তখন পুলিশ বলছে মুখে বললি কি শ্যুট করে দিতে পারবে, সেই ঘটনাটার জন্য মেজবাবু বলেছে কোতুলপুর থানার মেজবাবু। আমরা চাই প্রত্যক্ষ দোষীর যেন শাস্তি হয়। হচ্ছে ফোন করে সবসময় মানে হুমকি দিত, বলতো নাকি আমার বাবাকে গুলি করবে যেখানেই দেখতে পাবে, তারপর আমাদের সম্বন্ধেও যাত করে বলতো যে মানে ফাঁক দিয়ে বেরোতে পারবে না, এরকমভাবে আমাদের দু বোনকে মানে হুমকি দিত সবসময়, বেরোনো ভীষণই মুশকিল হয়ে গেছিলো। মানে ও ভীষণই বাজে, এর আগে মানে পিসুমনির সাথে বিয়ে হয়েছিল, তারপরে আবার বিয়ে করেছিল, তারপর হচ্ছে নিয়ে তারপর ডিভোর্স টিভোর্স এইসব করেছিল, তারপর আমার বাবাকে সবসময় বলতো যেখানে দেখতে পাবো সেখানেই মেরে ফেলবো, এরকমভাবে। আর কালকে হচ্ছে রাত কটা বাজবে তখন বাবা গার্ডেন পুকুরেতেই ছিল, হচ্ছে মানে কী বলবো বাড়ি আসছিলো, বাইক আনতে গেছিলো, আর সেই সময় আমরা মানে আমাদের পাড়ায় একটা ছেলে আছে তার সাথে মানে জড়িত, সে সব খবর দেয় আমরা কোথায় যাই কোথায় কী করি, এরকমভাবে মানে কী বলবো। কটার সময় গুলিটা করেছিল? 10:30, 11:30 অমনি সময়। কোথায় ছিল তোমার বাসা এই সময়? আমার বাবা গাজন পুকুরে ছিল। পিসুমনি মানে ও আর একটা বিয়ে করেছিল, থাকতে চাইনি সে, তার জন্য আমার বাবা কী করেছিল হচ্ছে ডিভোর্স টিভোর্স এইসব মানে সব কোর্ট কাচারি সব করছিলো, তারপর হচ্ছে তার জন্য ওই উপরে আরও রাগ, তারপর হচ্ছে আমাদের পাড়ায় একটা ছেলে আছে সে সব খবর দেয়। বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদা, আনন্দ বার্তা।